আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বিজয়নগর টিভিতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, হরষপুর, বুল্লা প্রবাসীদের উদ্যোগে গড়ে উঠেছে আর্তমানবতার সংগঠন বুল্লা প্রবাসী মানব কল্যাণ সংস্থা। জানা যায়, গত শুক্রবার চারটি অসহায় ক্ষত দরিদ্র পরিবারকে সহায়তা প্রদান করেছে সংগঠনটি। মানবিক ও সামাজিক কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। সংগঠনের একজন সম্মানিত সদস্য বলেছেন, শুরু করছি আর কি, আমরা দোয়া করবেন যাতে আমরা এটা ভবিষ্যতে আমরা গ্রামের জন্য কিছু করতে পারি, গ্রামের গরিব মানুষের। এটা কোনো দলীয় কোনো প্ল্যাটফর্ম না, এটা নির্দলীয়। আর্থমানবতার সেবাই মানুষের কাজ। আমরা মানুষের কল্যাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সামনে রাখতে চাই। ইসলাম মানবতার ধর্ম, মানব সেবা ইসলামের অনেক বড় একটি শিক্ষা। এজন্য আমরা চাই মানুষ মানুষের প্রয়োজনে আরও এগিয়ে আসুক, কারণ সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি লাভ করা যায়। তিনি আরও বলেন, ইসলাম মানবতার ধর্ম, অর্থবিত্ত আজ আছে কাল নেই। এ ছোট্ট জীবনে এমন কিছু করে যান যেন মৃত্যুর পর আপনার কথা মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। কথাই আছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।